পুরুলিয়ার আদ্রা বাজারেও ক্রেতা বিক্রেতা অনেকেরই মুখে ছিল না মাস্ক। পুলিশ পৌঁছতেই তড়ি ঘড়ি মাস্ক পরলেন অনেকে। মাস্কহীন ক্রেতাকে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয় পুলিশ। পাশাপাশি মাস্ক না পরায় 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। প্রশাসনিক উদ্যোগ কি আমরা দেখতে পাচ্ছি না? স্কুল বন্ধ করে দেওয়া, লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া, কি করে হবে? আমি কালকে গেলাম কলেজ স্ট্রিটের বই পাড়াতে, কি ভিড়, বই মেলার মতো ভিড়, কোথাও কোথাও বন্ধ নেই, কিছু তো রেস্ট্রিকশন করা উচিত। করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতন ওষুধে বিক্রি। কিন্তু পরামর্শ ছাড়া এই ওষুধ খেলে ফল হিতে বিপরীত হতে পারে বলছেন চিকিৎসকরা। ওমিক্রন আতঙ্কের মধ্যেই দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। শনিবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 1 লক্ষ পেরিয়ে গিয়েছে। গত 24 ঘন্টায় 21% বেড়েছে দৈনিক সংক্রমণ। আর সংক্রমণের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্ক। জ্বর এলেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে মুড়ি মুরগির মতো করে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধ খাচ্ছেন অনেকেই, যার জেরে দিন দিন বাড়ছে এইসব ওষুধগুলির চাহিদা। কয়েকদিনের মধ্যে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধের বিক্রি এতটাই বেড়ে গেছে যে যোগান আর চাহিদার মধ্যে দেখা দিচ্ছে বিস্তর ফারাক। যাদবপুর এইচবি থেকে গলফ গ্রিন পাটুলি সর্বত্র এক ছবি। ওষুধ বিক্রেতাদের একটা বড় অংশেরই দাবি, আগে যেখানে দিনে গড়ে 5 পাতা করে প্যারাসিটামল বিক্রি হতো, সেখানে করোনার বাড়বাড়ন্তে সেই সংখ্যা বেড়ে হয়েছে 80 থেকে 90 স্ট্রিপ। অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধের ক্ষেত্রেও পরিসংখ্যানটা মোটের ওপর প্রায় একই। এই মুহূর্তে আমরা রয়েছি এডিবিতে একটি ওষুধের দোকানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ওষুধ কিনতে এসেছেন এবং ওষুধের যারা বিক্রেতা তারা বলছেন যে গত 1-2 সপ্তাহে প্যারাসিটামল এবং অ্যাজিথ্রোমাইসিন তার বিক্রি বিপুলভাবে বেড়ে গিয়েছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যে তাদের বেশ কিছু ব্র্যান্ডের প্যারাসিটামল তারা পাচ্ছেন না, যোগান কম হচ্ছে। 112টা স্ট্রিপ পার ডে বিক্রি হচ্ছে। আর অ্যাজিথ্রোমাইসিন তো আমরা দিয়ে কুল করতে পারছি না। অ্যাজিথ্রোমাইসিন আর প্যারাসিটামল এই দুটোরই চাহিদা। আমরা যখন যাদবপুর এইচবির এই দোকানে যাই, তখনই এলেন এক ক্রেতা, তিনিও চাইলেন সেই প্যারাসিটামল। আমার এক বন্ধু আর কি, সে আমার ল্যাবেই থাকে আর কি, তো তার জ্বর এসছে, তো জ্বরের জন্য যেহেতু একটা কমন মেডিসিন প্যারাসিটামল, তো ওই জন্যই প্যারাসিটামল। তার নিজের আসার তো এখন মানে অবস্থায় সে নেই। আগের তুলনায় বিক্রি অনেক বেড়েছে বলছেন পাটুলির এই ওষুধের দোকানের বিক্রেতাও। দুর্দান্ত বেড়েছে, মিনিমাম এখান থেকে 200 পিস তো দিনে বেরোচ্ছেই, প্যারাসিটামল 650, এটাই সবার চাহিদা এখন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এইসব ওষুধ খাওয়া কি ঠিক? প্যারাসিটামল গ্রহণ করে আমরা কোভিডের বিরুদ্ধে যুদ্ধ জয় করে যাব, এরকম হলে সারা পৃথিবী প্যারাসিটামল দিয়ে মুড়ে দেওয়া যেত, কারণ এটা একটি খুবই সহজলভ্য ওষুধ। দ্বিতীয়ত, অ্যাজিথ্রোমাইসিন মোটামুটি প্রমাণিত হয়ে গেছে, কোভিডের বিরুদ্ধে কোনো প্রমাণিত তথ্য নেই যে এই ওষুধটির দ্বারা আমরা কোভিডের যুদ্ধ জয় করে ফেলব। এই অ্যান্টিবায়োটিক কিন্তু না জেনে যদি আমি খাই তার অনেক সাইড এফেক্ট হতে পারে, তো ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাজিথ্রোমাইসিন খাওয়া উচিত না। এবং অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট কোর্স হয়, তার আগে যদি আমি ভুলভাল অ্যান্টিবায়োটিক খাই সেটা রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে পরবর্তীকালে। শুধু ওষুধই নয়, সংক্রমণের এই বাড়বাড়ন্তের মধ্যে শহরের ওষুধের দোকানগুলিতে র্যাপিড টেস্টিং কিটের ভাড়ারও বাড়ন্ত। র্যাপিড কিট আমার কাছে, আমি অর্ডার দিয়েছিলাম, অনেকবারই অর্ডার দিয়েছি কোম্পানিকে, কোম্পানি দিতে পারেনি বা র্যাপিড কিট নেই, পাচ্ছি না কোথাও, ওনারা কাছে আউট অফ স্টক। সব মিলিয়ে উদ্বেগ কাটছে না। জিরম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।